আগবাঢ়িছো পরবর্তী খবরলৈ। রাজ্যত অব্যাহত আছে আই পি এল জুয়ারির বিরুদ্ধে আরক্ষীর অভিযান। আই পি এল জুয়ারির বিরুদ্ধে সরব হোজাই আরক্ষী। হোজাই আরক্ষীর অভিযানত ইতিমধ্যে আটক করা হৈছে এজন আই পি এল জুয়ারী। শুক্রবারের নিশা লামডিঙৰ পৰা আটক করে এই জুয়ারীটুক। এই বিষয় সন্দর্ভত জনাই যাম খুব শীঘ্র। রাজ্যত অব্যাহত আছে আই পি এল জুয়ারির বিরুদ্ধে আরক্ষীর অভিযান। আই পি এল জুয়ারির বিরুদ্ধে সরব হোজাই আরক্ষী। হোজাই আরক্ষীর অভিযানত ইতিমধ্যে আটক করা হৈছে এজন আই পি এল জুয়ারীক। শুক্রবারের নিশা লামডিঙত আটক করে এই জুয়ারীটুক। ধৃত আই পি এল জুয়ারীটির নাম সুপ্রীত সিং বেদী। জুয়ারীজনের বিরুদ্ধে 51/24 ধারাত গোচর রুজু করেছে আরক্ষী। আর আমি যেহেতু জানাইছো দেশত বর্তমান অব্যাহত আছে ক্রিকেটের সর্ববৃহৎ টুর্নামেন্ট আই পি এল। আর ইতিমধ্যে আই পি এলক লৈ যিসকল ক্রিকেট অনুরাগী আছে সেই ক্রিকেট অনুরাগী সকলের মাজত ব্যাপক উৎসাহ উদ্দীপনা বর্তমান সময় দেখিলে পাওয়া গেছে। নিজের প্রিয় দলটোর বাবে নিজের প্রিয় তারকাকে খেলোয়াড়গৰাকীর লগতে তেওঁলোকে স্টেডিয়াম ভিড় করা বর্তমান সময় দেখিলে পাওয়া গেছে। কিন্তু তার সমান্তরালকে রাজ্যত বর্তমানেও অব্যাহত আছে আই পি এল জুয়ারির যে গিজগিজনী, সেই গিজগিজনী বর্তমান সময়তো অব্যাহত থাকা দেখিলে পাওয়া গেছে। আর তার সমান্তরালভাবে এফালে যদি আই পি এল জুয়ারির সংখ্যা যদি দিনক রাজ্যত বৃদ্ধি পাবলে ধরেছে, কিন্তু তার মাজতে রাজ্যত আরক্ষী প্রশাসনে আই পি এল জুয়ারির বিরুদ্ধে অভিযান চলাই থাকাও দেখিলে পাওয়া গেছে। আর ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তরপা ইতিমধ্যে আই পি এল জুয়ারির বিরুদ্ধে সরব হয়ে পড়েছে আরক্ষী প্রশাসন। আর ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তরপা আরক্ষী কেবাজনও আই পি এল জুয়ারী ইতিমধ্যে আটক করবলে সক্ষম হয়েছে। আর সেই অনুসরিয়ে হোজাই আরক্ষীর অভিযানের ইতিমধ্যে পুনের এজন আই পি এল জুয়ারীক আটক করবলে ইতিমধ্যে সক্ষম হয়েছে। আর শুক্রবারের নিশা লামডিঙত আটক করে এই জুয়ারীটুক, অর্থাৎ হোজাই আরক্ষীর তৎপরতা শুক্রবারের নিশা লামডিঙৰ পৰা এজন আই পি এল জুয়ারীক আটক করবলে ইতিমধ্যে সক্ষম হয়েছে। আর ধৃত আই পি এল জুয়ারীটির নাম সুপ্রীত সিং বেদী বলে বর্তমান সময় জানিপরা গেছে। আর তেখেতরপা বহু নগদ ধনসহ কেবাখনো যাবতীয় নথিপত্র বর্তমান সময় আরক্ষী জব্দ করেছে বলে জানিপরা গেছে। আর জুয়ারীজনের বিরুদ্ধে 51/24 ধারাত গোচর রুজু করেছে ইতিমধ্যে আরক্ষী। আরক্ষী ইতিমধ্যে তেওঁৰ বিরুদ্ধে গোচর রুজু করা দেখিলে পাওয়া গেছে। আর গোচর রুজু করে ইতিমধ্যে তেওঁক আদালতলৈ প্রেরণ করেছে বলে বর্তমান সময় জানিপরা গেছে। যেহেতু রাজ্যত দেশত বর্তমান অব্যাহত আছে আই পি এল জুয়ারী আর আই পি এল, আর আই পি এল আরম্ভ হওয়ার লগে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তত আই পি এল জুয়ারী সমূহ যি লুকাই আছিলে সেই আই পি এল জুয়ারী সমূহ বর্তমান সময় ওলাই অহা দেখিলে পাওয়া গেছে। আর তার সমান্তরালকে ইতিমধ্যে রাজ্যত পূর্বতেও সেই আই পি এল জুয়ারী সকলের বিরুদ্ধে বা সুদখুরের বিরুদ্ধে আরক্ষী অভিযান চলাই থাকা দেখিলে পাওয়া গেছে। কিন্তু আই পি এলের সময়সাত এই জুয়ারী সকল যখন জুয়ারী আছে সেই জুয়ারী সকল সরব হয়ে পড়া দেখিলে পাওয়া গেছে। কিন্তু তার সমান্তরালকে আরক্ষী প্রশাসনও সষ্টম পদক্ষেপ গ্রহণ করেছে এই জুয়ারী সকলের বিরুদ্ধে। আর এবার আই পি এল জুয়ারীর বিরুদ্ধে সরব হয়ে পড়েছে হোজাই আরক্ষী। আর ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তরপা আরক্ষী প্রশাসনে ইতিমধ্যে আই পি এল কেবাগৰাকীও আই পি এল জুয়ারীক ইতিমধ্যে আটক করবলে সক্ষম হয়েছে। যেহেতু পূর্বতেও রাজ্য মুখ্যমন্ত্রীগুলো সদরি করেছিল যে সুদখুরের বিরুদ্ধে বা তীর খেলার যখন লোক আছে বা এই আই পি এল যখন জুয়ারী আছে সেই জুয়ারী সকলের বিরুদ্ধে আরক্ষী প্রশাসনে এবার সষ্টম পদক্ষেপ গ্রহণ করব। লাগিলে অফলাইন টকায় হোক বা অনলাইনে হোক যিকোনো মাধ্যমৰ জৰিয়তে যদি জুয়ার জড়িত হয়ে থাকে তেওঁলোকৰ ওপৰত বিহিত ব্যবস্থা গ্রহণ করব বলে ইতিমধ্যে পূর্বতে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে সদরি করা দেখিলে পাওয়া গেছে। কিন্তু তার সমান্তরালকে এটা সুদখুরের বিরুদ্ধে রাজ্যের অভিযান অব্যাহত থাকা দেখিলে পাওয়া গেছে। আর ইয়ার আই পি এল জুয়ারীর বিরুদ্ধে আরক্ষী ইতিমধ্যে অভিযান চলাই থাকা দেখিলে পাওয়া গেছে। আর এবার হোজাই আরক্ষী সরব হয়ে পড়েছে আই পি এল জুয়ারীর বিরুদ্ধে। আর হোজাই আরক্ষী অভিযানের ইতিমধ্যে হোজাই আরক্ষী অভিযানত ইতিমধ্যে আটক করা হয়েছে এজন আই পি এল জুয়ারী। আর শুক্রবারের নিশা লামডিঙৰ পৰা সেই আই পি এল জুয়ারীটুক ইতিমধ্যে আটক করবলে সক্ষম হয়েছে হোজাই আরক্ষীয়ে। আর গোপন সূত্রের পম খেদি ইতিমধ্যে আরক্ষী এই জুয়ারীজনক আটক করবলে ইতিমধ্যে সক্ষম হয়েছে বহু। আর এই জুয়ারীজনের বিরুদ্ধে কেবাটাও গোচর রুজু হয়ে আছে বলে বর্তমান সময় জানিপরা গেছে। আর ধৃত আই পি এল জুয়ারীজনের নাম হয়েছে সুপ্রীত সিং বেদী। সুপ্রীত সিং বেদী বলে বর্তমান সময় জানিপরা গেছে। আর জুয়ারীজনের বিরুদ্ধে ইতিমধ্যে হোজাই আরক্ষীয়ে 51/24 ধারাত ইতিমধ্যে গোচর রুজু করা দেখিব পৰা গৈছে।